স্বাগত বেস্ট স্কুলে। জব প্রিপারেশন গাইড পর্ব 27, চলুন দেখে নিই। লক্ষ্য করুন, উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা কে? উত্তর, জুলিয়ান অ্যাসেঞ্জ, তিনি অস্ট্রেলিয়ার অধিবাসী। ফেয়ারফ্যাক্স কি? উত্তর, গোয়েন্দা সংস্থার নাম। রয়টার্স এর প্রতিষ্ঠাতা কে? উত্তর, পল জুলিয়াস রয়টার। সীমান্ত গান্ধী নামে পরিচিত? উত্তর, আব্দুল গাফফার খান। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? উত্তর, 1913 সালে গীতাঞ্জলির ইংরেজি অনূদিত গ্রন্থ সং অফারিংসের জন্য তিনি নোবেল পুরস্কার পান। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কত সালে? উত্তর, 1974 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? উত্তর, 1919 সালে। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? উত্তর, 1872 সালে। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? উত্তর, 1961 সালে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন? উত্তর, WB ওয়েটস। কাজী নজরুলের মৃত্যু সাল? উত্তর, 29শে আগস্ট 1976 সালে। বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1848 সালে রংপুরে। বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের নাম কি? উত্তর, হারমোনি এক্সপ্রেস, চীন। বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম কি? উত্তর, রিয়াদ উইমেন্স বিশ্ববিদ্যালয়। জাতিসংঘে প্রথম নেপাল প্যাট্রিসিয়া ডুরাই কোন দেশের নাগরিক ছিলেন? উত্তর, জামাইকা। সিএনজি এর অর্থ? উত্তর, কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা? উত্তর, ফ্যাদোমিটার। দিন রাত্রি সর্বোত্তর সমান? উত্তর, নিরক্ষরেখায়। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র? উত্তর, সিসমোগ্রাফ। স্বাধীন বাংলাদেশে জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? উত্তর, মোহাম্মদ উল্লাহ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? উত্তর, কালুরঘাট, চট্টগ্রাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? উত্তর, এমআর আক্তার মুকুল। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কে? উত্তর, শিল্পী কামরুল হাসান। এপিজে আব্দুল কালাম মারা যান কত সালে? উত্তর, 2015 সালে। 76-এর মন্বন্তর হয় বাংলা কত সালে? উত্তর, 1176 সালে। রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে? উত্তর, সাজেক ভ্যালিকে। সুয়েজ খাল জাতীয়করণ হয়? উত্তর, 1956 সালে। সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত কোথায়? উত্তর, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে? উত্তর, 1941 সালে। WWW এর মানে কি? উত্তর, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় কখন? উত্তর, 1969 সালে। বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানী বলা হয়? উত্তর, খাগড়াছড়িকে। মালদ্বীপের দাপ্তরিক ভাষা কি? উত্তর, দিবেহি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে? উত্তর, 60টি। সেপ্টেম্বর অন যশোর কবিতাটির রচয়িতা কে? উত্তর, অ্যালেন গিন্সবার্গ। সাঙ্গু ভ্যালি কোথায়? উত্তর, চট্টগ্রামে। মাইনিমুখী ভ্যালি কোন জেলায়? উত্তর, রাঙ্গামাটি জেলায়। কাপ্তাই লেকে প্লাবিত উপত্যকা? উত্তর, ভ্যাঙ্গি ভ্যালি।
কনসার্ট ফর বাংলাদেশ এর প্রধান শিল্পী? উত্তর জর্জ হ্যারিসন। পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে? উত্তর বান্দরবান। বাংলাদেশের ফুসফুস বলা হয়? উত্তর সুন্দরবনকে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে? উত্তর 21শে নভেম্বর। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? উত্তর প্রশান্ত মহাসাগরে। আবু মুসা দ্বীপ কোন সাগরে? উত্তর পারস্য উপসাগরে। ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনে সবচেয়ে বড়? উত্তর মাদাগাস্কার। উকিনাওয়া দ্বীপ যে দেশের নিয়ন্ত্রণাধীন? উত্তর জাপান। ফকল্যান্ড যুদ্ধ হয় কত সালে? উত্তর 1982 সালে। আগুনের দ্বীপ হল? উত্তর আইসল্যান্ড। ম্যাপল পাতার দেশ কোন দেশের উপনাম? উত্তর কানাডা। সাত পাহাড়ের দেশ বলা হয় কোন দেশকে? উত্তর রোম। পৃথিবীর ছাদ বলা হয়? পৃথিবীর ছাদ হল উত্তর পামির মালভূমি। কোন শহরকে দক্ষিণের রানী বলা হয়? উত্তর সিডনি। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী হলেন? উত্তর নিশাত মজুমদার। আর বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী হলেন মুসা ইব্রাহিম। পদ্মা নদীর উৎপত্তিস্থল হল? উত্তর গঙ্গোত্রী হিমবাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর 1921 সালে। বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী মারা যান কত সালে? উত্তর 2016 সালে। ব্যাবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন? উত্তর নেবুচাঁদ নেজার। সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি? উত্তর মেসোপটেমীয় সভ্যতা। সভ্যতার সূত্রপাত হয় কোন জাতিগোষ্ঠীর মাধ্যমে? উত্তর সুমেরীয় জাতিগোষ্ঠীর মাধ্যমে। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? উত্তর মেসোপটেমিয়ায়। কিউনিফর্ম কি? উত্তর লিখন পদ্ধতি। ভাটির দেশ নামে পরিচিত? উত্তর বাংলাদেশ। অসমাপ্ত আত্মজীবনী বইটির লেখকের নাম কি? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়? উত্তর 1920 সালের 17ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ছয় দফা দাবি উত্থাপন করেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছয় দফার প্রথম দফা কী ছিল? উত্তর স্বায়ত্তশাসন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর ইন্দিরা গান্ধী। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উত্তর উ থান্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন? উত্তর রিচার্ড নিক্সন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ।